সালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্বিয়া আসতে কত খরচ হয় এবং সার্বিয়া ওয়ার্ক পয়েন্ট বের হতে কতদিন লাগে এবং সার্বিয়াতে আসতে টোটাল কতদিন সময় লাগবে। তো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলবো যে সার্বিয়া আসতে আপনার কতদিন সময় লাগতে পারে। সার্বিয়া আসতে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে 4 থেকে 5 মাস। 5 মাসের বেশি লাগবে না, কারণ 5 মাসও লাগার কারণ হলো ভিসার জন্য। পারমিট বের হতে এতদিন সময় লাগে না যে ভিসা বের হতে যতদিন সময় লাগে, কারণ ভিসাটা আপনার একটু টাইম নেই, এটা ইন্ডিয়াতে অ্যাম্বাসি, যার জন্য একটু টাইম লাগে। আর সর্বোচ্চ 4 থেকে 5 মাসের বেশি আপনাদের লাগবে না সার্বিয়াতে আসতে। তো এখন কথা হলো যে পারমিট বের হতে কতদিন সময় লাগে। দেখেন, পারমিট বের হতে সময় 3 সপ্তাহ, সর্বোচ্চ 4 সপ্তাহের মতো লাগে, কিন্তু আপনার ধরে নিতে পারেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস। যদিও এটা আপনি ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো মাধ্যমে পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে যদি আপনি কোনো দালাল বা যারা এসব লাইনে কাজ করে নাই বা নতুন কাজ শুরু করতেছে সার্বিয়ার, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। আর যারা অলরেডি সার্বিয়া নিয়ে কাজ করতেছে বা করেছে আগে, তাদের জানা আছে কতদিনের ভিতরে পারমিট বের হয়। যেমন কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধুবান্ধবের পারমিট সার্বিয়ার বের হয়েছিল, তাদের সময় লাগছে 1 মাস, এটাও সর্বোচ্চ। কিন্তু সেই এখান থেকেই বলা হয়েছিল আমাদেরকে, আমাদের ফ্রেন্ডকে, যে তোমাদের সময় লাগবে সর্বোচ্চ 1.5 মাস, ধরে নিতে পারো, কিন্তু আমরা 1 মাস টাইম দিছি, তারপরে 15 দিন তুমি বেশি হাতে রাখবে, এর বেশি না। কিন্তু 1 মাসেই ওনারা পারমিট তাদেরকে দিছে। তো এই ক্ষেত্রে বলা যায় যে সর্বোচ্চ পারমিটের জন্য টাইম লাগতে পারে 1 থেকে 1.5 মাস। ভিসার ক্ষেত্রে একটু টাইম লাগে, ভিসা অ্যাম্বাসি ডেট নিতে একটু সময় লাগে, যার জন্য অ্যাম্বাসি থেকে এটা আপডেট দেয় কতদিন লাগে। আর এখন কথা হলো যে আপনার খরচ কত হতে পারে। দেখেন, টোটাল খরচের ক্ষেত্রে বলবো যে খরচ যার থেকে যেমন নিতে পারে, এক কথায় এক প্রথমে এটাই বলবো। আর কারণ হচ্ছে, দেখেন, যারা দালালের হাত থেকে এজেন্সির কাছে ফাইল যায়, দালালের কাছে আপনার রেট থাকবে একটা আর এজেন্সির সাথে রেট থাকবে আরেকটা। কারণ দালাল হচ্ছে আপনার 10টা ফাইল নেবে, 10 জনের থেকে মনে করেন 7 লাখ করে, এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকবে তাদের 6 লাখ সামথিং এরকম, বাকিটা তাদের। এটা বাস্তব কথা, কারণ একটা মানুষ বিজনেস যদি দালালি করে তাদের ইনকামটা বেশি থাকে। এমনও হতে পারে কম, এজেন্সির সাথে আরও কমও থাকতে পারে, কিন্তু আপনাদের কাছ থেকে এরকম নিতে পারে। আর যদি আপনারা ডাইরেক্ট এজেন্সির কাছে যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ডাইরেক্ট নিবে না এজেন্সি, কারণ আপনার একটা ফাইল এজেন্সি কোনো সময় হাত দিবে না, ঠিক আছে? যার জন্য মনে করেন এজেন্সি একটা ফাইল নিয়ে আপনি এজেন্সির কাছে যাবেন, আপনাকে কিছু কম দিয়ে দেবে বা আপনি কিছু কমের জন্য যাবেন, তার জন্য না, কিন্তু এজেন্সির কাছে আপনার যেতে হলে মিনিমাম 5 থেকে 10টা ফাইল আপনার হাতে রাখতে হবে, যে আমরা 5 জনের কাছে আপনার মাধ্যমে যেতে চাই, আপনি কত নেবেন আমাদের কাছ থেকে, এইভাবে কথা বলতে হয় আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন।